আমাদের একজন জুনিয়র বক্তা মুফতি মনসুরুল হাসান নূরি বিবাহ করেছে মাত্র 2-3 মাস, হঠাৎ করে সমস্যা অসুস্থতা দেখা দিল, হসপিটালে নেওয়া হলো, পরীক্ষা নিরীক্ষা করা হলো, রিপোর্ট এসেছে কিডনিতে সমস্যা। বেশ কিছুদিন চিকিৎসার পরে আইসিইউতে ঢোকানো হলো, লাইফ সাপোর্ট দেওয়া হলো, গত রাত তিনি ইন্তেকাল করেছে। সবে মাত্র বিয়ে করেছেন 2-3 মাস, সেও একজন যুবক, আপনিও যুবক, তারও তো বাঁচার অনেক স্বপ্ন ছিল, দুনিয়ার রঙিন তামাশা নিয়ে কিছু খেল তামাচার স্বপ্ন ছিল, বাচ্চা কাচ্চার স্বপ্ন তারও ছিল, বিবাহ সাথীর স্বপ্ন তারও ছিল, বাবা মার খেদমত করবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর করবে, গাড়ি করবে, বাড়ি করবে, স্বপ্ন তারও ছিল। মরণ এমন একটা বস্তু, যেই বস্তু মানুষের সমস্ত সম্পর্ক সমস্ত পরিকল্পনাগুলো থেকে তাকে আলাদা করে দেয়, স্বামীকে বিবি থেকে আলাদা করে দেয়, বিবিকে স্বামী থেকে আলাদা করে দেয়, বন্ধুকে বন্ধু থেকে আলাদা করে দেয়, সন্তান থেকে বাবা মাকে বিচ্ছিন্ন করে দেয়, নিজের হাতে নিজের টাকার পয়সায় বানানো বাড়ি গাড়ি থেকে তাকে জুদা করে দেয়, এর নাম হলো মরণ। এই মরণ দুনিয়ার সব মাখলুক পেয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর বুকে যত যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, থাকবেন একমাত্র মহান রব আল্লাহ। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সকল ফেরেশতার মরণ হয়ে যাবে, এমনকি মালাকুল মৌতেরও মরণ হয়ে যাবে, থাকবেন ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর কোন মাখলুক যদি বেঁচে থাকার অধিকার পাইত, তাহলে সবার আগে আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকার অধিকার পাইত। কিন্তু আল্লাহ কি বলেছেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। নবীজি আপনার জন্য মৃত্যু অবধারিত এবং দুনিয়ার মানুষগুলোর জন্য মৃত্যু অবধারিত। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার কোন সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, স্বামীর আগে বিবি চলে যায়, দাদার আগে নাতি নাতনি দুনিয়া থেকে চলে যায়, সেনা নেই। যুবক মনে করে আমার মরার সময় হয় নাই, 50-60-70 বছর পার হলে মরার চিন্তা করব, কিন্তু দুনিয়ার এমন কিছু মরণ আল্লাহ মাঝে মাঝে দেন, দুনিয়ার মানুষগুলোকে শিক্ষা গ্রহণ করার জন্য।